আজকে আমাদের দীঘাতে লাস্ট দিন, তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম মোহনার উদ্দেশ্যে, মাছ কিনবো বলে। বাড়িতে কিছু মাছ নিয়ে যাব, তো সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম মোহনার দিকে। চলুন, মাছের বাজারটা তো আগের দিন ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি, আজকে জাস্ট যাব, মাছ কিনবো, আসব, এসে হোটেল ছেড়ে দেব। মূলত যতবার দীঘাতে আসি পম্পলেট মাছ তো কিনি, আর দেখি তো এর সঙ্গে কিছু মাছ কেনা যায় কি না। তো আমরা পৌঁছে গেছি, গাড়ি রেখে হাঁটতে হাঁটতে যাচ্ছি মাছের বাজারের দিকে। মোহনাতে মোটামুটি মাঝারি সাইজের যে পম্পলেটগুলো রয়েছে ওগুলো 600 টাকা, 550 টাকায় বিক্রি হচ্ছে পার কেজি। বেশ কিছু দোকানে ঘোরার পরে এক জায়গায় দেখলাম 400 টাকা কেজি পম্পলেট মাছ বিক্রি হচ্ছিল, তা আমরা সেখান থেকে পম্পলেট মাছ নিলাম 1 কেজি। আর এই যে চিংড়ি মাছ, চিংড়ি মাছ 200 টাকা কেজি, চিংড়ি মাছ 1 কেজি নিলাম, আর প্যাকিং করে নিলাম যাতে ভালো থাকে মাছ, যাতে আরও 200 টাকা পড়লো। বক্স অনুযায়ী প্যাকেটের দাম হয়, তো আমাদের যেহেতু 2 কেজি মাছ ছিল, 1 কেজি পম্পলেট আর 1 কেজি চিংড়ি মাছ, তো যার জন্য আমাদের 200 টাকা বিনিময়ে প্যাকেজ করে দিল। মাছ কেনার পর আমরা বেরিয়ে পড়লাম মোহনা মার্কেট থেকে, কারণ আজকে আমাদের বাড়ি ফিরতে হবে, তো যত তাড়াতাড়ি সম্ভব আমরা বেরিয়ে পড়ার চেষ্টা করব। মাছ কিনে ফিরে ওল্ড দীঘাতে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া আমরা সেরে নিলাম। সকালের খাওয়া দাওয়া সেরে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এবারের মতো দীঘার সমুদ্রকে আমরা বিদায় জানিয়ে আমরা আমাদের বাড়ির দিকে চললাম। ওই দেখা যাচ্ছে দীঘার গেট, আমরা দীঘার গেটের কাছে পৌঁছে গেছি। এবার আমরা আমাদের দীঘা ত্যাগ করার পালা, আমরা আবার বাড়ির দিকে চলে যাচ্ছি দীঘার গেট এর তলা দিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমাদের খরচা হয়েছে মাছ কিনতে 600 টাকা, আর প্যাকিংয়ের জন্য 200 টাকা, আর রেস্টুরেন্টে খেয়েছি 120 টাকার। এছাড়াও টোল ট্যাক্স বাবদ 3টে টোল ট্যাক্সে মোট খরচা হয়েছে 230 টাকা, মোট খরচা হয়েছে 1150 টাকা। দীঘা ট্যুর সম্পর্কে সমস্ত তথ্য পেতে পুরো সিরিজটাকে আপনারা দেখতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শেষ করছি।